মরুভূমির বুকে একটা সময় সগৌরবে দাঁড়িয়েছিল কুলধারা শহর। 84টি ছোট ছোট সম্প্রদায় ভিত্তিক গ্রাম মিলিয়েই গড়ে উঠেছিল এই নগরী। ভারতের প্রসিদ্ধ পুরনো এক শহর ছিল সেটি। 1291 সালের দিকে মূলত পালিওয়াল ব্রাহ্মণরা এই অঞ্চলের পত্তন করে। সে সময় প্রায় 1500 মানুষের সমৃদ্ধ এক জনপদ ছিল কুলধারা। রাজস্থানের চারপাশ মরু অঞ্চল হওয়া সত্ত্বেও কুলধারায় আবহাওয়া ও প্রকৃতি একটু ব্যতিক্রমী ছিল বলা যায়। সে অঞ্চলে শস্যের কোনো কমতি ছিল না। পালিওয়াল ব্রাহ্মণরা মূলত কৃষিকাজে দক্ষ ছিল, ফলে এলাকাটি কৃষি এবং ব্যবসার জন্য বেশ বিখ্যাত ছিল সে সময়ে। প্রাচীন মন্দির থেকে শুরু করে নিখুঁত নকশায় বানানো বিভিন্ন বাড়ি সে অঞ্চলে এখনও অক্ষত অবস্থায় দেখা যায়। কিন্তু হঠাৎ এক রাতেই এই নগরী জনমানবহীন হয়ে পড়ল। 1825 সালের দিকে মাত্র এক রাতের মধ্যেই 84টি গ্রামের অধিবাসীরা গায়েব হয়ে যায়। টানা 7 শতক ধরে এই গ্রামে বসবাস করার পর কেন এই অঞ্চলের অধিবাসীরা হঠাৎ করেই এই নগরী ছেড়ে চলে গিয়েছিল তা আজও সকলের কাছে অজানা। শোনা যায় প্রায় 200 বছর আগে নিকটবর্তী জয়সলমীর শহরে এক দেওয়ান ছিল, তার নাম সেলিম সিং। কর আদায়ের জন্য হেন দুর্নীতি ছিল না যার আশ্রয় সে নেয়নি। এই সেলিম সিং এর একদিন নজর পড়ল কুলধারার গ্রাম প্রধানের সুন্দরী কন্যার দিকে। সে ওই মেয়েকে জোর করে বিয়ে করতে চায়, কিন্তু ব্রাহ্মণদের প্রতিবাদের মুখে তা সম্ভব হয় না। সেলিম সিং ওই মেয়েটির জন্য খুবই বেপরোয়া হয়ে ওঠে। সেই মেয়েকে তার চাই, না হলে অস্বাভাবিক করের বোঝা মাথায় নিয়ে বাঁচতে হবে কুলধারার 84টি গ্রামকে। সেই রাতেই ঘটে যায় অদ্ভুত একটি ঘটনা। রাতারাতি 84টি গ্রামের লোক যেন বাতাসে মিলিয়ে যায়। কেউ বলেন গ্রামবাসীরা দেওয়ানের হাত থেকে বাঁচতে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। আবার কারো কারো মতে কুলধারার অধিবাসীরা পরবর্তী সময়ে পশ্চিম রাজস্থানের যোধপুর শহরের কাছাকাছি কোনো একটি স্থানে বসতি গেড়েছিল। কিন্তু এসব বক্তব্যের মধ্যে তেমন সত্যতা খুঁজে পাওয়া যায় না। 84টি গ্রামের লোক না হয় রাতের আধারে গ্রাম ছাড়তেই পারে, কিন্তু এত বড় একটি দল কোথাও যদি চলেই যায় তবে কোথাও না কোথাও পথের মধ্যে তাদেরকে দেখতে পাওয়ার কথা, অথচ কেউই তাদের দেখল না, তা কিভাবে হয়? আর তারা যদি অন্যত্র গিয়ে বসতি গড়ল তাহলে তাদের বর্তমান প্রজন্ম তো থাকার কথা, কিন্তু পুরো ভারতে কুলধারা গ্রামের পালিওয়াল সম্প্রদায়ের ব্রাহ্মণদের কখনো কোথাওই দেখা যায়নি, পাওয়া যায়নি সেরকম কোনো তথ্য। সেলিম সিং এরপর নতুন করে গ্রাম বসানোর চেষ্টা করে, কিন্তু কেউ সেই গ্রামে রাত কাটাতে পারত না। এরপর থেকে নানা কাহিনী প্রচার হতে থাকে, আর সেই থেকে কুলধারা এক পরিত্যক্ত নগরী হয়ে পড়ে আছে। কালের বিবর্তনে কিছু বাড়ি ভেঙে চুরে গেলেও বেশ কিছু বাড়ি এখনও অটুট রয়েছে। গ্রামের মাঝখানের অংশে বলতে গেলে যেন কিছুই হয়নি। কুলধারার আশেপাশের অঞ্চলগুলো অনেক উন্নত হয়ে গেলেও কুলধারা যেন সেই সময়টাতেই থমকে আছে। বছরের পর বছর গড়ে ওঠা এক জনপদ রাতারাতি হয়ে পড়েছে ভৌতিক। পরবর্তীতে ভারত সরকার একে হেরিটেজ নগরী হিসেবে ঘোষণা করেছে।